সবাই মনে করে তোরা করেছিস, এটা অসংখ্য মন থেকে ধন্যবাদ সত্যি কথা। আর তোদেরকে আমি আলাদা করে একটা ব্যবস্থা করতে হয়, ঠিক আছে? করে দেবো। সমুদ্র না তো ঠিক আছে গাইস। ভিডিওটা কেমন লেগেছে? সবাই তো ভাইরা তো এমনি তো করছে, ওরা দেখবে। আর তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। সেই আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর অতিরিক্ত ভালো লাগলে শেয়ার করবে। তার বেশি কিছু বলার নেই, একদম একদম। তো চলো, এই সময় কম, শুরু করো। সামনে এলো চা, এখানে আবার ডেমো দেওয়া আছে। ডেমো আছে, ওখানে পুরো ভালোই আছে। বেরো ভক্ত, বেরো। তুঝমে রব দিখতা হ্যারা মে ক্যা করু তুঝ মুখে তো একটু আলোর দিকে মাথাটা ঘোরা একটু আগে গেছে। এত কিছুর পরে আর কি দরকার আছে? তাই একটা বুড়ি এখানে হয়ে যাবে, একটা মানে যার কাছে মানে যেটা স্বপ্ন হয় না, হয়তো আমাকে মানে অন্য কিছু অনেক অনেক কিছু গিফট করে, যার কাছে যেটা প্রিয়, যার যেটা লাগবে কাজের জন্য। তো এই মুহূর্তে মানে এই জিনিসটা আমার কতটা দরকারি ছিল, ঠিক আছে? যারা ভিডিও আপলোড করে তাদের ক্ষেত্রে না, একটা ভিডিও করতে গেলে অনেক খাটনি আছে, অনেক কিছু লাগে। তো সেই জায়গায় তার মধ্যে একটা এই মাইক্রোফোন, মানে আমার এরকম একটা পরিস্থিতি যে যে ফোনটা থেকে এই মুহূর্তে ভিডিও হচ্ছে, সেটাও আর কি মানে ওই কিছুটা এ করা আছে, ও কিছুটা আমাকে সাহায্য করেছে, নাহলে ওটাও আমি এ করতে পারতাম না। তার মাঝখানে এটা তো পুরোটাই ও দিয়ে দিয়েছে, আর এটার তো একটা দাম আছেই, যেটা সেটা নিতে গেলে আমার এখন খুব হাওয়া টাইট হয়ে যাচ্ছিলো, ঠিক আছে? তো এর আমি ওকে থ্যাংকস বলে বা কী বলে বলবো সেটাই কম পড়ে যায়। তো সবার কাছে আমার এটুকুনি আবেদন যে মানে কী বলবো, আবেদনটা যে এইভাবে যদি ও আমার সাথে থাকে, সবাই আশীর্বাদ জন্য এইভাবেই করে, ভাইরা আজকে আছিস, তোরা আছিস, সবাই তোদের জন্য এটা সম্পন্ন হলো, মানে এটা দিয়ে আমি সত্যি থ্যাংক ইউ বললে তোদেরকে না, এটা ছোটো করা হয়ে যাবে, ঠিক আছে? তো আমার যতটুকু যা সামর্থ্য আমি সেটা করার চেষ্টা করব। আর গাইজ মানে এটার জন্য বান্ডিকে ও অনেক ভিডিওতে আমার কাছে ঠ্যাঙান খায়, আমিও খাই অবভিয়াসলি, একটা মালে চারটে খাই। আচ্ছা ঠিক আছে, এটা চলতে থাকবে, এটা কোনো ব্যাপার না। তবে প্রে করবে সবাই যাতে এইভাবেই সাথে থাকতে পারি, ভিডিও করতে পারি। ওই দেখো, আর বেশি কিছু বলার নেই, পিছনে ব্যাকগ্রাউন্ডে স্মাইলটা দিচ্ছে। যাই হোক, জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই, একটু কাছে যান দেখি। আচ্ছা, বেশি কিছু মানে সত্যি আমি যত বলবো না তত কম পড়ে যায় জিনিসটা। ঠিক আছে, আমি সবার মাঝখানে একটা কথা বলতে চাই,
তোদের এতটা করার জন্য আরেকবার অসংখ্য ধন্যবাদ। আর এ তো মানে একটা আলাদা লেভেলের সারপ্রাইজ করে দিয়েছে, বলারই কিছু নেই। আর হচ্ছে একটু ঝাপসা আসছে, আমি এদিক ঘুরে আসি, কারণ লো লাইট বাজেট, ঠিক আছে, লো বাজেটে চলছে সব। আরে কিছু ঠিক আছে, তো এই তো মানে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি অনেকদিন মানে সত্যি কথা বলতে ভিডিও পোস্ট করা হচ্ছে না, তো আজকে একটা ভালো ভিডিও দিয়ে এটা আমি পোস্ট করবো দুই একদিনের মধ্যেই। আজকে তারিখটা কত তারিখ যেন সেটাই ভুলে গেছি, হ্যাঁ 13 আগস্ট, ঠিক আছে, আমার নিজের বার্থডে মনে থাকে। বলেন কি কেন তো এটা মনে থাকবে কি করে, যাই হোক সবাই মনে করে তোরা করেছিস, এটা অসংখ্য মন থেকে ধন্যবাদ সত্যি কথা। আর তোদেরকে আমি আলাদা করে একটা ব্যবস্থা করতে হয়, ঠিক আছে, করে দেবো। সমুদ্র না তারপরেই চলে এলাম বেঙ্গল প্যারাডাইস। আর বেঙ্গল প্যারাডাইস মানে একটা আলাদাই আহারে আহ্লাদে আটকানা। তো তারপরে ভাইদেরকে নিয়ে আর কি বলবো, ওদেরকে একটা ছোট্ট ট্রিট দিই, ওরা আমার জন্য এত কিছু করলো বা আমাদের জন্যই এত কিছু করলো, তো ওদের জন্য তো একটা ছোট ট্রিট, যাই হোক আমি ওদেরকে ট্রিটটা দিই আর আমিও একটু পেট পুজো করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।